নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত। তো আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আমরা চলে এসেছি, তো দেখে নিই আজকের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স কী কী। প্রথম আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ভেটারান অ্যাক্টরস হ্যাজ বিন চুজেন ফর দ্য রাজ কাপুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো বলছে যে রাজ কাপুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যে সম্প্রতি দেওয়া হয়েছে, তো কাকে দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ধর্মেন্দ্র। কোশ্চেন টু, ইন হুইচ কান্ট্রি কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং 2018 হ্যাজ বিগান। তো বলছে যে কোথায় কমনওয়েলথ হেডস গভর্নমেন্ট মিটিং 2018 সালে হচ্ছে। এখানটায় বলে রাখা ভালো যে কমনওয়েলথ গেমস যখন হয়, তখন কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর ওই কমনওয়েলথ যে দেশের সদস্যরা, যে দেশের প্রতিনিধিরা, তারা কিন্তু একটা মিটিং করে। তো সেই মিটিংকেই বলা হয় কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং। এটা হচ্ছে ইংল্যান্ডে কিংবা ইউনাইটেড কিংডমে। কোশ্চেন থ্রি, ইন হুইচ ইউরোপিয়ান সিটি দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট লং ডিস্টেন্স ইলেকট্রিক বাস লাইন ওয়াজ ইনগ্রেটেড। বলছে যে কোথায় পৃথিবীর সর্বপ্রথম লং ডিস্টেন্স ইলেকট্রিক বাস লাইন চালু হলো। উত্তর কিন্তু প্যারিস। কোশ্চেন ফোর, নেম দ্য এক্সোপ্ল্যানেট হান্টিং টেলিস্কোপ লঞ্চ বাই নাসা রিসেন্টলি। বলছে এক্সোপ্ল্যানেট হান্টিং টেলিস্কোপ মানে কি? মানে হচ্ছে পৃথিবীর চারপাশে যেসব কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি যেসব গ্রহ আছে মহাকাশে, তো সেই সব গ্রহগুলোকে সন্ধান করার জন্য যে টেলিস্কোপ, সেটা লঞ্চ করেছে নাসা সম্প্রতি। তার নাম কি? তার নাম হচ্ছে TESS। কোশ্চেন ফাইভ, হুইচ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মিশন বুনিয়াদ টু ইম্প্রুভ স্টুডেন্টস লার্নিং স্কিলস। বলছে কোন সরকার সম্প্রতি মিশন বুনিয়াদ নামে একটা স্কিম, একটা মিশন চালু করেছে, যেটা স্টুডেন্টদের শেখার যে দক্ষতা সেটা আরও বাড়াবে। উত্তর হচ্ছে নিউ দিল্লি। কোশ্চেন সিক্স, নেম দ্য নোটেড আর্টিস্ট হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অব 94। বলছে যে কোন আর্টিস্ট সম্প্রতি মারা গেলেন। উত্তর কিন্তু হচ্ছে রামকুমার। এবং এই রামকুমার কে ছিলেন? রামকুমার একজন পেন্টার ছিলেন। তো সবার লাস্ট কোশ্চেন, একটা ওয়ান লাইনার, সেটা হচ্ছে রেলওয়েজ টু লঞ্চ মাদাদ অ্যাপ ফর লজিং কমপ্লেন্টস। রেলওয়ে, আমাদের যে মিনিস্ট্রি অফ রেলওয়ে আছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে কিন্তু একটা অ্যাপ লঞ্চ করতে চলেছে, যেটা অভিযোগ গ্রহণ করার জন্য অ্যাপটা লঞ্চ করা হচ্ছে। সেই অ্যাপের নাম কি? সেই অ্যাপের নাম হচ্ছে MADAD। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এর PDF আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হবে। ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।